ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। গৃহস্থালী পণ্য, প্রসাধনী, ইলেকট্রনিক সামগ্রী ও বিদেশি প্যাভিলিয়নে ভিড় বেশি। মেলার মাঝামাঝি সময় এসে বেড়েছে বিক্রি, তাই খুশি ব্যবসায়ীরা। শিকদার মেহেদীর রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে বাণিজ্য মেলায় আসতে শুরু করে ক্রেতা দর্শনার্থীরা। কেউ ঘুরে দেখছেন গৃহস্থলী পণ্য, প্রসাধনী, জুয়েলারি সহ বিভিন্ন স্টল, আর কেউ বা তুলছেন ছবি। সাশ্রয়ী ও আকর্ষণীয় ছাড় থাকায় স্টল প্যাভিলিয়নে ভিড় করেন ক্রেতারা। এবারে মেলার পরিবেশ, পণ্যের দাম এবং মান ভালো বলে জানালেন তারা। বড়দের হাত ধরে আসছেন শিশুরাও। অনেক আনন্দ পাচ্ছি এখানে এসে, নানা রকম জিনিস দেখেছি, খেলনা, গাড়ি সব আছে। বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে পণ্যের দাম, বেচা কেনা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। আজকে ফ্রাইডে, ইনশাআল্লাহ মনে করতেছি আজকে মানে খুব ভালো, আশা করি সারাটা দিন আরো বাকি আছে, আশা করি কাস্টমার আমাদের অনেক থাকবে। ক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তায় মেলা প্রাঙ্গণের তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিকদার মেহেদী, বৈশাখী সংবাদ, ঢাকা।